বাবা মায়ের কথা রাখতে গিয়ে মৃত বড় বোনের সংসার কি নিজের সংসার করে নিচ্ছে শ্রেয়া। সে বিয়েতে অস্বীকৃতি জানাতে পারেনি শুধুমাত্র বাবা মা, আর তার বড় বোনের এক বছরের বাচ্চা আকাশের কথা ভেবে। আকাশের জন্মের 8 মাস পরে তার বোন মারা যায়। শ্রেয়া ভেবে পায় না হুট করে তার সুস্থ বোন কেমন করে মারা গেল। বিয়ের দিন রাতে শ্রেয়া আজমের রুমে বসে আছে আকাশকে কোলে নিয়ে। কিছুক্ষণ পর আজম এসে আকাশকে কোলে নিতে চাইলে শ্রেয়া বলল, আকাশ এখানেই থাকো। আজম অবাক হয়ে বলল, আজ আমাদের বিয়ের রাতটা কি আমরা বাচ্চা নিয়ে কাটাবো? ওকে এইদিকে দাও, বুয়ার কাছে দিয়ে আসি। আজমের কণ্ঠে এক ধরনের কঠোরতা ছিল, তাই শ্রেয়া আকাশকে তার কাছে দিয়ে দিল। শ্বশুর বাড়িতে শ্রেয়ার দিনগুলো খুব বাজে কাটছিল। যতক্ষণ আকাশকে নিয়ে থাকে ততক্ষণই ভালো থাকতে পারে সে। আজম আকাশকে একদমই সহ্য করতে পারে না, যেন এই সন্তান তার না। শ্রেয়া আজমকে পছন্দ করত না সত্য, কিন্তু তাই বলে কখনো এতটা খারাপ মনে করেনি সে। শ্রেয়া ভেবে পায় না আজম কি জানে তার দেহের বাহিরে যে একটা মন আছে। এই মানুষটা শ্রেয়ার দেহ ছাড়া যেন জগতের আর কিচ্ছু দেখে না। শ্রেয়ার বাবা মায়ের উপর খুব রাগ হয় মাঝে মাঝে। তার নিজের হাতে মেয়ের ভবিষ্যৎটা শেষ করে দিল। আজম সবসময় শ্রেয়ার বাবা মায়ের কাছে খুব ভালো মানুষই মুখোশ পরে থাকত, তাই আজম যখন সোমার মৃত্যুর পর তাদের কাছে কান্নাকাটি করে আকাশকে নিয়ে চিন্তা প্রকাশ করেছিল, তখন সোমার বাবার মাথায় এই বুদ্ধি এল। সোমার বাবা বললেন, তাদের আর একটা মেয়ে থাকতে আকাশের জন্য অন্য ঘর থেকে মা আনতে যাবে কেন আজম? আজম রাজি থাকলে তিনি তার মেজ মেয়ে শ্রেয়াকে তার হাতে তুলে দিতে চান। আসলে শ্রেয়ার বাবা মায়ের কেউই চাননি আজমের মতো ভালো ছেলে অন্য ঘরের জামাই হোক। শ্রেয়া তাদের বেডরুমে ড্রেসিং টেবিলের ড্রয়ারের চাবিটা কোথাও খুঁজে পায়নি, তাই তালাটা ভাঙতে হলো। ভেতরে অনেক এলোমেলো জিনিসের মধ্যে একটা ডায়েরি পেল সে। যদিও মানুষের গোপন ডায়েরি পড়া উচিত না, কিন্তু আগ্রহ থেকেই সে ডায়েরিটা পড়তে আরম্ভ করল। তার বড় বোন সোমা লিখেছে, প্রথম প্রথম আমি বুঝতে পারিনি আজমের মতো স্মার্ট ছেলে কেন আমার মতো এক কুচ্ছিত মেয়েকে বিয়ে করতে রাজি হলো, কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হলো আমার কাছে। আজম শ্রেয়াকে ভালোবাসে, অবশ্য ভালোবাসা বললে ভুল হবে, বলা যেতে পারে আজম শ্রেয়ার দেহের প্রেমে পড়েছে। কিন্তু শ্রেয়া কখনোই আজমকে বিয়ে করতে রাজি হবে না, এসব আমার ধারণা নয়, আজম নিজেই আমাকে এসব কথা বলেছে। আর তাই আজম শ্রেয়াকে পাওয়ার জন্য টপ হিসেবে আমাকে ব্যবহার করছে। যদিও আমি জানি না আজমের পরবর্তী প্ল্যান কি। পুরো ডায়েরি জুড়ে সোমা আজমকে নিয়ে নানান অভিযোগের কথা লিখেছে, কতটা নির্যাতন সে রোজ সহ্য করত তাও লিখল। সোমা চিরজীবনী চাপা স্বভাবের ছিল, আর তাই শ্রেয়া বা তার বাবা মা কেউই এতদিন টের পায়নি আজম কতটা খারাপ মানুষ। শ্রেয়া চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। আজম অফিস থেকে ফিরতে সে সুন্দর করে সেজে এসে আজমের পাশে বসে প্রশ্ন করল, আজম তুমি সোমাকে বিয়ের আগ থেকে আমাকে চেয়েছিলে তাই না? আজমের সন্দেহ হলো, সে শ্রেয়ার দিকে তাকিয়ে কোনো উত্তর না করে উঠে পড়ছিল। তখন শ্রেয়া বলল, আমার বোনকে একটা বাচ্চা হওয়ার পর মেরেছ, শুধুমাত্র বাচ্চাটির কথা ভেবে হলেও যেন বাবা মা তোমার সাথে আমার বিয়ে দেয় তাই না? আজম এবার বিশ্রী রকমের হাসি দিয়ে বলল, বাহ তুই তো চালাক আছিস। হ্যাঁ তোর বোনকে আমি মেরেছি, কিন্তু কোনো প্রমাণ আছে? শ্রেয়া কাঁদতে আরম্ভ করলে আজম এসে তার মুখ চেপে ধরে বলল, শ্রেয়া এইসব কথা কাউকে বললেও বিশ্বাস করবে না কেউ, কারণ সবাই ভাববে শ্রেয়ার অমতে বিয়ে দিয়েছিল বলে সে এমন করেছে, তাছাড়া এর কোনো প্রমাণও নেই তার কাছে। কিছুক্ষণ পরে দরজায় নক করল কেউ। আজম রেগে গেল, কাজের মেয়েটারও কমন সেন্স কম। সে শ্রেয়াকে সাবধান করে দিয়ে স্বাভাবিকভাবে দরজা খুলে দেখল দুজন লোক দাঁড়িয়ে আছে। তারা ডিবি পুলিশ কর্মী পরিচয় দিয়ে বলল, আমরা আপনার বাসার পাশেই ছিলাম, আপনার স্ত্রী আসতে বলেছিল, এতক্ষণ আপনার স্ত্রীর ফোন কলে ছিলাম, আপনার বলা সব কথায় রেকর্ড করেছি, থানায় চলুন। আজম অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকালো, শ্রেয়ার মুখে বিজয়ের হাসি। পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার পর শ্রেয়া আকাশকে কোলে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এলো। নতুন করে আবার জীবনটাকে গুছিয়ে নিতে হবে তার। চিরজীবন মুখ বুঝে সহ্য করে যাবার জন্য নারী জন্মায়নি। নারী কেবল পুরুষের ভোগের বস্তু নয়। অনেকেই মনে করে থাকে নারী মানে সোমার মতো কোমল, যার শত চড়েও মুখে রা থাকবে না। তবে এটাও সত্যি যে কিছু নারী শ্রেয়ার মতো প্রতিবাদী হয়, সত্য প্রকাশে নির্ভীক হয়, তাই নারীকে হাতের পুতুল বানাবার মনোভাব ত্যাগ করুন।